আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পদের সাজেশন নিয়ে কথা বলবো। আগামী কয়েকদিন পর তোমাদের পরীক্ষাটা হবে, সো এক্ষেত্রে এই পরীক্ষার সাজেশন আমরা আজকে দিচ্ছি, ফাইনাল সাজেশন। যারা একদমই পড়াশোনা করো নাই বা এখনও বৈঠিকভাবে ধরো নাই, তারা আজকে ভিডিওটা দেখো, একটা আইডিয়া পাবা, পড়াশোনাটা গুছিয়ে নিতে পারবা। এক্ষেত্রে জানতে চাচ্ছি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। কতটুকু অ্যান্সার করতে পেরেছো এবং আশা করা যাচ্ছে কতটুকু পেতে পারো নম্বর, সেটাও জানাবা। সো আমরা চলো বিষয়গুলো নিয়ে একে একে কথা বলি। প্রথমত যেটা বলছিলাম, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। সো এখানে সাজেশন নিয়ে কথা বলবো, প্রশ্ন কেমন হবে সেটা নিয়েও কথা বলবো। আমি পরীক্ষার আগে কিছু তথ্য জেনে নেই, এই যেটা লিখে রেখেছি, পরীক্ষা হবে 50 নম্বরে, তোমরা জানো, যেখানে তোমাদের 16 নম্বর পেতে হবে, 16.5 নম্বর পেতে হবে পাস করার জন্য। এখানে ব্যাকরণ এবং নির্মিত অংশ দুইটা মিলাইয়া, এমন না যে আলাদা আলাদা, দুইটা মিলিয়ে তোমাদেরকে 16 নম্বর পেতে হবে, 16.5। যদি এর কম পাও তাহলে ফেল, ওই যে 1-2 বাড়াই দিবে সেই আশা করি, আবার পরীক্ষা দিতে যাইও না, ভালোমতো পরীক্ষা দিও। 2 ঘন্টা সময় পাবা, কোনো ব্রেক নেই, যেমন এই যে বাংলা প্রথমত পরীক্ষা দিছো না, যে 20 মিনিট দিছে নৈবিত্তিক, 1 ঘন্টা 40 মিনিট সৃজনশীল, এরকমের না, একটা প্রশ্নে পরীক্ষা হবে, এক প্রশ্নে একদম 2 ঘন্টা, কাহিনী শেষ। সো এখন আমরা সাজেশন নিয়ে কথা বলবো, বেশিক্ষণ সময় নিব না, কারণ সাজেশন আমরা বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি এখানে সাজেশন নিচ্ছি, এখানে কথা বলছি, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করে কথাবার্তা বলছে, আমরা আস্তে আস্তে চলে যাই। আর এই মুহূর্তে যারা এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রাখো, সামনে প্রত্যেকটা বিষয়ে ভিডিও আমাদের কাছ থেকে তোমরা পাবা। আর লাইক দিয়ে রাখবা যদি আমাদের এখান থেকে উপকৃত হয়, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যারা এই মুহূর্তে পরীক্ষা পড়াশোনা নিয়ে টেনশনে রয়েছে। সো চলো দেখে নিই। একটা প্রথমত আমি এখানে কিছু কিছু তিনটা পয়েন্ট ভাগ করে রেখেছি, এটা তোমাদের গ্রামার যে সাইটটা রয়েছে সেটা, এই যে ব্যাকরণের যে তিনটা সাইট রয়েছে এটা আমি একটু ক্লিয়ার করে দিই। বাংলা ব্যাক উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, নিয়মনীতি ও শুদ্ধ বানান, এই দুইটা হচ্ছে তোমার একসাথে থাকবে। তো এটা হচ্ছে 5 নম্বর, এটা 5 নম্বর, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা এখান থেকে। আর এটার ক্ষেত্রেও একই কথা, বাংলা ভাষায় ব্যাকরণ শব্দ শ্রেণী আর বাস বাক্য সহ সমাস নির্ণয়, আর এখানে বাক্যতত্ত্ব, আর এখানে অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ, 5 নম্বর, সবগুলোতেই অথবা রয়েছে, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা, দুইটা মিলে অ্যান্সার করতে পারবা না কিন্তু, বুঝছো। সেক্ষেত্রে তোমরা যারা এই মুহূর্তে একদমই বই ধরো নাই, যারা বাংলা উচ্চারণটা কিন্তু অনেক কঠিন, এখানে অনেকগুলো বিষয় যুক্ত রয়েছে, যেমন এখানে অধ্বনি, জফলা, মফলা, অনেক কিছু রয়েছে কাহিনি, সো ওইগুলোর মধ্যে না যেয়ে তোমরা বাংলার এই যে নিয়মনীতি এবং শুদ্ধ বানানটা পড়ে যাও। তো দেখা যায় যে শুদ্ধ বানান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসবে আশা করা যাচ্ছে, সেক্ষেত্রে শুদ্ধ বানানটা বিগত সালের বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। এখানে নতুন প্রশ্ন 2-1টা আসতে পারে, এবং সেটা তো রিস্ক, বাট বিগত সালে প্রশ্ন পড়লে তোমার ভালো একটা কমন পড়বে। এবং এখানে বলবো যে ব্যাকরণিক শব্দ শ্রেণী যদি এর আগে তোমরা পড়ে থাকো তাহলে এটা কন্টিনিউ করো, বাট যদি একদমই পড়ে না থাকো তাহলে সমাস নির্ণয়টা পড়ে নিও, তোমার জন্য ভালো হবে। সমাস নির্ণয়টা একটু যদি মাথা ঘাটিয়ে পড়ো বা যদি নাও পড়ো, বিগত সালে খালি জাস্ট প্রশ্নগুলো বারবার পড়ে গেলে সমাসের, দেন এনাফ। আর বাক্যতত্ত্ব এটাকে আমি স্কিপ করতে বলবো, এই যে শুদ্ধ বা সূত্র প্রয়োগ বা অপপ্রয়োগ যেটা রয়েছে সেটা পড়তে পারো, এখান থেকে তোমার বোর্ড প্রশ্ন করলে পড়লে এনাফ। এখানে বোর্ড প্রশ্নকে প্রেফার করবো, কারণ এখানে যথেষ্ট যাচাই বাছাই করার সুযোগ রয়েছে, যে কোনো একটা ভালোভাবে বোর্ড প্রশ্নকে টার্গেট করো, অন্তপক্ষে 200-300 নৈবেদিক ভালো করে পড়ো, সরি নৈবেদিক না, মানে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে আশা করি কমন পড়ে যাবে। এখন আমরা চলে যাবো সরাসরি নির্মিত অংশে, কারণ এখানে তোমাদের টোটাল 15 নম্বর। সো এই 3টা 15 নম্বর, এটা নিয়ে আমাদের তেমন চাপ নাই, কিন্তু আমাদের পরবর্তী যে টোটাল 35 নম্বর রয়েছে এটা নিয়ে কিন্তু বেশি প্রেশার রয়েছে। সো এই জায়গায় মূলত মানে তোমার পাস করবা বা ফেল করবা বা A+ পাবা, তার সবচেয়ে বড় অংশ কিন্তু 35 নম্বরের মধ্যে। সো আমরা একটু দেখি, প্রথমত আমরা কথা বলছি এখানে কী কী রয়েছে, পরিবেশের শব্দ এবং অনুবাদ নিয়ে। পরিবেশিক শব্দ, এখানে আমি পরিবেশিক শব্দ যেটা বলেছি, যে এখানে তোমরা বিগত 5 সালের প্রশ্ন পড়বা, বিশেষ করে 15 সাল থেকে 19 সালের, টোটাল 15, 16, 17, 18, 19, 5টা সালের, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই বোর্ডগুলো বাদ দিবে না, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড, এগুলো বাদ দিবে না, এখান থেকে যথেষ্ট প্রশ্ন আসতে পারে। এবং এই বোর্ডগুলো তোমরা চেষ্টা করবা যতটুকু পারো কাভার করার, শুরু করবা 2019 থেকে, 2019টাকে শেষ করবা, তারপর 2018, তারপর 2017, এভাবে আস্তে আস্তে শেষ করবা, এবার যতটুকু তুমি পারো, ঠিক আছে, 2015 পর্যন্ত চেষ্টা করবা, যদি সময় কুলায় তাহলে 15 পর্যন্ত পড়ে ফেলবা। আর এখানে অনুবাদ আমি অলরেডি কয়েকটা দিয়েছি, তোমরা চাইলে এগুলো পড়তে পারো, আর যদি ইতিমধ্যে অনেকগুলো পড়া থাকে সেগুলোর সাথে এখানে 2-1টা যোগ করতে পারো। আমি এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, আরও অনেকগুলো দিতে পারতাম, আমার কাছে সেগুলো ইম্পর্টেন্ট মনে হয় না, তাই ওগুলো দেই নাই, কারণ এখানে অনুবাদ তো শেষ নাই। আর যারা কিনা একটু ইংরেজি ভালো বোঝো, অনুবাদ করতে পারো, তারা এই অনুবাদটাকে প্রেফার করে নাও, কারণ যেহেতু তোমরা এখানে চাইলে একটু ম্যানেজ করে লিখতে পারবা, একটু গরমিল হতেই পারে, একদম হুবহু তো হবে না, তবে তুমি যদি ইংরেজি ভালো বোঝো তাহলে অনুবাদ তোমার জন্য বেস্ট হবে, আর নয়তো পরিবেশের শব্দ, ঠিক আছে। এখানের যে পরিবেশের শব্দ বা অনুবাদ ছিল সেটা কিন্তু 5 নম্বরের ছিল, সেটা নিয়ে বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। কিন্তু এই পরবর্তী যেটা রয়েছে আবেদনপত্র এবং প্রতিবেদন,
এটা কিন্তু 10 নম্বরের। সেখানে যেটা হবে যে তোমাকে আবেদনপত্র দিবে এবং প্রতিবেদন দিবে, যে কোনো দুইটার একটা তুমি লিখতে পারবা 10 নম্বর করে। সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আমি প্রথমে একটা আবেদনপত্র নিয়ে কথা বলি। আবেদনপত্র সিম্পলভাবে তোমরা আবেদনপত্র সেই ক্লাস 6-7 থেকে পড়ে আসছো, বাট প্রতিবেদন পড়ো নাই। সো প্রতিবেদন কিন্তু একটু ঝামেলা আছে, এখানে সংবাদ প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন অনেক কাহিনী আছে। প্রতিবেদন নিয়ে কিন্তু আমার একটা স্পেসিফিক ভিডিও আছে, তুমি একটা ফর্মেট মুখস্থ করলে কিন্তু তোমার হয়ে যাবে। সেই ভিডিওটা তোমরা দেখিনি, আমি প্রতিবেদন নিয়ে সার্চ করলে প্রতিবেদন শোভন স্টাডি লিখে সার্চ দাও, পেয়ে যাবা। কিন্তু আমি আবেদনপত্রকে এখানে প্রিফার করবো যদি তুমি পড়ে না থাকো। যদি তুমি প্রতিবেদন পড়ে থাকো তাহলে প্রতিবেদন, আর নয়তো আবেদনপত্র। দেখে নে কী কী আবেদনপত্র পড়তে হবে, আমি একটু জাস্ট নলেজে রাখবা তোমরা তাহলেই হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবেদনপত্র, বা এইটা কিন্তু প্রতিবেদনও হয়। কেমন ভালো করে পড়ে গেলে দুইটা লিখতে পারবা। অ্যান্ড প্রতিবেদনে কিন্তু একটা ফর্মেট আছে যেটা একটু কঠিন হতে পারে, সংবাদ প্রতিবেদন, প্রতিষ্ঠানের প্রতিবেদন আলাদা আলাদা ফর্মেট, কিন্তু আবেদনপত্রে কিন্তু তোমরা টুকটাক ফর্মেটগুলো জানো। আর দেন আছে তোমার এলাকায় একটি রাস্তা সংস্কারের জন্য আবেদনপত্র, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য পত্রিকা প্রকাশের জন্য পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি শিক্ষক পদে নিয়োগ। এই শিক্ষা প্রতিষ্ঠানে এটা হতে পারে স্কুল কলেজ, হতে পারে বিশ্ববিদ্যালয়, আর সহকারী শিক্ষক বলতে পারে এখানে গণিত বলতে পারে, ইংরেজি বলতে পারে, যে কোনো শিক্ষক পদের নামও ওখানে উল্লেখ করতে পারে। জাস্ট আমি বোঝানোর সুবিধাতে বললাম যে মানে কোনো স্কুলে তুমি নিয়োগ পরীক্ষার জন্য যে আবেদনপত্র হয়, বা ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে তোমার অফিসের পদে যে নিয়োগ নিয়োগ হয়তো বা বলে দিতে পারে যে মার্কেটিং পদে নিব বা সেলসম্যান হিসেবে নিব, অনেক কথাই বলতে পারে, সবগুলো সেম এই একটার মধ্যে যাবে। করোনা সংক্রমণে আক্রান্ত ছুটেছে প্রধান শিক্ষককে, এটা খুব ইম্পর্টেন্ট, বর্তমানে করোনা সংক্রমণটা গেছে তোমরা জানো। শিক্ষা সফরের জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট তোমরা একবার মাথায় নিয়ে নিবা। আর দরিদ্র তহবিলতে সাহায্য চেয়ে আবেদন, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এই করে তোমরা আবেদনপত্র ভালো করে পড়তে পারো, বা তোমরা যদি ইতিমধ্যে পড়ে থাকো তাহলে সেগুলো ভালো করে পড়ে নিও। আর এখন আমি একটু প্রতিবেদন নিয়ে কথা বলি। প্রতিবেদনের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবেদন যেটা বললাম, খাদ্যে ভেজাল মিশানোর জন্য প্রতিবেদন, ইন্টারনেটের সুফল কুফল নিয়ে প্রতিবেদন, আর যানজট ভয়াবহ এই বিষয়গুলো নিয়ে প্রতিবেদন, কলেজ লাইব্রেরি সম্পর্কে প্রতিবেদন, এটা কিন্তু কলেজের শিক্ষকদের কাছে প্রতিবেদন জমা দিতে হবে, কলেজের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শোক দিবস, যে কোনো দিবস হোক, সেটা হচ্ছে গিয়া ওই যে তোমাদের কী বলে যত ধরনের দিবস রয়েছে সব দিবস সম্পর্কে যে প্রতিবেদনগুলো আসে ফর্মেটটা বুঝে নিও। ভিতরে বড়ো হয়েছে তোমরা ভিতরে একটুকু লিখতে পারবে, এটুকু আমার ধারণা আছে যে ভিতরে টুকটাক একটু বানায় সানায় লিখতে পারবা। তবে বানায় লেখার ক্ষেত্রে শুদ্ধ ভাষায় ব্যবহার করো, কেউ চলিত ভাষা ওই যে বরিশাল্লা মৈতুই ব্যবহার করো নাকি, আবার সুন্দর করে শুদ্ধ ভাষায় সব কিছু লিখবা। শিক্ষক যদি মৈতুই পায়, ওই আঞ্চলিক ভাষা পায়, তাহলে কিন্তু খবর আছে। এবার আসি সারাংশ সারমর্মর ক্ষেত্রে। সারাংশ সারমর্ম থাকবে একটা, ভাবসম্ভূষণ থাকবে একটা, টোটাল দুইটা থাকবে 10 নম্বরের অ্যান্সার। তো সারাংশ সারমর্ম যেটা করেছে, সারাংশ থাকবে বা সারমর্ম থাকবে, যে কোনো দুইটার একটা থাকবে। আর এই দুইটা থাকবে, যে কোনো তুমি একটা দুইটার একটা থাকবে, তুমি একটা অ্যান্সার করবা, তোমার 10 নম্বর, বা ভাবসম্ভূষণ থাকবে 10 নম্বর। সো আমরা তোমাদেরকে সারাংশ সারমর্মকে আমি তোমার এখানে প্রিফার করব না, যেহেতু এখানে দুইটা পড়লে দুইটা ভালো করে পড়তে হবে। যদি তুমি দুইটা ইতিমধ্যে ভালো করে পড়ে থাকো তাহলে এনাফ, খুবই সুন্দর কথা, তাহলে তুমি এটা কন্টিনিউ করো। আর যদি একদমই পড়ে না থাকো তাহলে তুমি ভাবসম্ভূষণটা পড়ো। ভাবসম্ভূষণ কিন্তু অনেক সুন্দরভাবে লেখা যায়, এটা এক প্রকার বলতে পারো রচনার মতো। সো ভাবসম্ভূষণটা যদি তুমি লিখতে পারো এবং ভাবসম্ভূষণ দুই চারটা পড়ে গেলেও হয়ে যায়, দুই পৃষ্ঠা লেখাই যায়। আর সারাংশ আমি কিছু বলছি, অতীতের ভুলে যাও, অতীতকে ভুলে যাও, সময় স্রোত কাহারোর জন্য নয়, স্বাধীন হওয়ার জন্য যেমন স্বাধীনতা, এই বিষয়গুলো রয়েছে। মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না, তারপর হচ্ছে আজকের দুনিয়া আশ্চর্যজনকভাবে অর্থের কী কী জানি রয়েছে এটা। আর এখানে সারমর্ম রয়েছে, কোথা স্বর্গ কোথায় নরক, মরিতে চাই না আমি, ক্ষমা যেন ক্ষীণ দুর্বলতা, দৈনিক যদি আসে আসুক লজ্জা, আমরা একার সুখ তো নয়, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে। যাই হোক, এইটা হচ্ছে সারাংশ সারমর্ম। আর ভাবসম্পোষণ হচ্ছে তোমার দুজন বিদ্যুন হল পৈতর্য, সুশিক্ষিত লোক মানে সুশিক্ষিত, কীর্তি মানে মৃত্যু নেই। তারপর এখানে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, গতি জীবন স্থিতিতে মৃত্যু, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, এই যে বিষয়গুলো আছে এবং বিগত সালে প্রশ্নগুলোকে প্রেফার করে তোমরা ভাবসম্পোষণ অন্তপক্ষে চেষ্টা করবে 5-6টা পড়ার জন্য, তাহলে আশা করি এটা কমন পড়বে। এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে একটু বানায় বানায় লিখতে হবে, সবসময় যে সব কিছু কমন পড়বে, অনেক সময় নতুন কিছু ঢুকে যায় যেটা তোমাদের বইতে নাই। এখন এই যে যদি বলে যে পদ্মা সেতু রক্ষার প্রসঙ্গে ভাবসম্প্রসারণ করো, তো তুমি কি পারবা? এটা তো বইতে নাই, তখন তোমাকে কিন্তু বানায় বানায় লিখতে হবে, কিছু করার নাই। তো একটু একটু বেসিক জ্ঞানগুলো রাখবা। সংলাপ নিয়ে কথা বলি, সংলাপ এবং খুদে গল্প।
সংলাপে থাকবে একটা, খুদে গল্প থেকে থাকবে একটা, দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করবে 10 নম্বর। তো এখানে অফকোর্স সংলাপটাকে প্রেফার করবে। কেন করবো? কারণ তুমি আমার সাথে কথা বলবা, আমার সাথে যে একটা এই যে আজকে আমরা কথা বলছি সেটা বাংলা দিতে পারবে সাজেশন নিয়ে, তুমি আমি তুমি আমাকে কিছু প্রশ্ন করছো, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি, এই যে একটা সংলাপ হচ্ছে, এইটাই জাস্ট পরীক্ষা লিখতে হবে। তো এই সংলাপটা অনেক ইজি না? তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, এই যে বাংলাদেশ ক্রিকেটের অর্জন নিয়ে বন্ধুর সাথে আড্ডা, শিশু নারী নিয়ে, শিশু বা নারীর সহিংসতা নিয়ে শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে একটা কথাবার্তা, বই পড়া নিয়ে বন্ধুর মধ্যে আড্ডা, পরীক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আড্ডা, বৃক্ষ প্রযুক্তি নিয়ে আড্ডা, নারী শিক্ষা নিয়ে আড্ডা, এই আড্ডা ওড্ডা মিলে জুলেই মূলত আড্ডা বলছি আমি, জাস্ট সংলাপটা কি আড্ডা বলছি, যে তুমি ক্যাজুয়ালি তুমি এগুলো জাস্ট পড়ে যাও, ফর্মুলাগুলো বুঝে যাও যে কীভাবে কী বলতে হবে, শুদ্ধ ভাষায় তুমি তোমার মানে মনে করবো তোমার বন্ধুর সাথে তুমি কথা বলছো, সেভাবে সুন্দর করে জাস্ট ব্র্যাকেটে দিয়ে ফর্ম্যাটটা দেখে যাবা বই থেকে, সুন্দর করে লিখবে, এবং এই জিনিসগুলো যদি পড়তে চাও তো তুমি এই কয়টা পড়তে পারো, এই ছয়টা। আর খুদে গল্পের ক্ষেত্রে বিগত 5 বছরের বোর্ড প্রশ্নকে আমি সাজেস্ট করবো, বিশেষ করে আবারও বলছি 2019 থেকে শুরু করবা, 2015 থেকে না, আগে 2019 শেষ করবে, তারপর 2018, তারপর 17, তারপর যদি সময় পাও তাহলে 16-15 পড়ো, আর না তো ওই দুটা দরকার নেই, 17 পর্যন্ত পড়লেই হবে। তো এই ছিল মূলত তোমাদের এই বাংলা দ্বিতীয়পত্র নিয়ে সর্বশেষ তথ্যগুলো, চেষ্টা করলাম কিছুটা সাপোর্ট করার, এখন জানি না কতটুকু তোমরা পারবা, আশা করি ভালো কিছু হবে, আর প্রশ্ন ন্যাচারালি অনেক সহজই হবে যদি তোমরা পড়াশোনা ঠিকভাবে করে যাও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।